সম্মানিত উপস্থিতি ঋণ থেকে সবাই মুক্তি পেতে চায় ঋণ থেকে মুক্ত থাকতে চায় টেনশন এবং দুশ্চিন্তা মুক্ত হতে চায় এক চুক্তিবদ্ধ গোলাম নবীর কৃত দাস এরকম হজরত আলির দি হুর কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন বললেন আমার চুক্তির অর্থ আমি পরিশোধ করতে পারছি না আমাকে বলে দেন আমাকে সহযোগিতা করেন তিনি বললেন আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেবো যা আমাকে প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শিখিয়েছেন যদি তুমি এর উপর আমল করো যদি এর উপর তুমি বিশ্বাস রাখো তাহলে সির অর্থাৎ সাবির পাহাড় পরিমাণ ঋণ যদি তোমার থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সম্মানিত ভাইয়ের আমার চলুন আমি আপনাদেরকে সেই দোয়াটি শিখিয়ে দেই যে এই দোয়ার বর যে এই দোয়া যদি আপনি আমল করেন ও সন্ধ্যায় তাহলে এই দোয়ার বরকতে এই দোয়ার রহমতে আল্লাহর দয়া আল্লাহর কৃপায় আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন সেই ঋণ আপনার যত বেশি হোক না কেন আপনি দোয়াটি করবেন দোয়াটি আমল করবেন এবং আল্লাহর কাছে অনুনয় বিনয় করবেন চলুন আমি সবই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আল্ল হুমাক্সিনিবি হানিকানিক ওয়াগনিনিবি ফাদলিক অন্মাংসিবাক এর অর্থ হে আল্লাহ। তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষি হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল করো হাদিসটি তিরমিজি শরীফে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সকলকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুন এবং সকল ভাই বোনদেরকে এই দোয়া যারা করবে তাদের দোয়াটাকে কবুল করুন আল্লাহ আমিন